শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি বরাবরের মতোই, আমি অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়েই। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্বনামধন্য নজরুল সঙ্গীত শিল্পী শাহিন সামাদ। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন আপা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমেই তো আপনাকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেলা শেষের আজকের আয়োজনে। খুব ভালো লাগছে এসে, আর যেহেতু ভাষার মাসে আপনাকে পেয়েছি সামনে, তো প্রথমেই যদি একটা গানের কয়েকটা লাইন দিয়ে আজকে আমরা শুরু করতে পারি। আসলে আমি প্রথমে একটি গান গাইতে চাচ্ছি যেটা এখনকার জন্য খুবই, মানে এই এই মাসের জন্য, ভাষার মাসের জন্য খুবই প্রযোজ্য। আমি সেটা দুই তিন লাইন গাচ্ছি। মানুষা মানুষা আবার তোরা মানুষা, মানুষা মানুষহা আবার তোরা মানুষা, অনুকরণ খোল শুভেদি কায় মনে বাঙালি হ, অনুকরণ খোল শুভেদি কায় মনে বাঙালি হ, মানুষা মানুষহা আবার তোরা মানুষ, শিখেনে দেশ বিদেশের জ্ঞান তবু হারাস নে মারদান, শিখেনে দেশ বিদেশের জ্ঞান তবু হারাস নে মারদান, বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ, বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ, মানুষ মানুষ আবার তোরা মানুষ। এটা কথাও কিন্তু গুরু সদয় দত্ত জি, এই গানগুলো এখনো শুনলে মনে হয় গায়ের লোমগুলো একদম দাঁড়িয়ে যায়। আসলে না, এগুলো আমাদের বহু বছর ধরে এই গানগুলি গাইছি এবং প্রজন্মের পর প্রজন্ম এই গানগুলি শুনছে, এর থেকে অনুপ্রেরণা, এর থেকে শক্তি, এর থেকে মানে বাংলা ভাষার প্রতি আরো ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এগুলি কিন্তু জন্মায় একদম। আর নতুন প্রজন্মের কাছে আসলে এই গানগুলো, এই ভাষা, এই শব্দগুলো পৌঁছে দেওয়াই তো সবার দায়িত্ব, এবং সেখানে সেই দায়িত্ব আপনারা পালন করছেন, এই ভাষার মাসটার মাহাত্ম্য এতটাই আমাদের কাছে, এই ভাষার মাসে এবং সেই ভাষা আন্দোলনের সময়ে যেই শহীদরা প্রাণ দিয়েছিলেন এই রাষ্ট্রভাষাকে বাংলা দাবিতে, সেই সময়টা কিন্তু আপনার জন্ম হয় নাই। ১৯৫২ সালের সেই ভাষা আন্দোলন আপনি দেখেননি? ১৯৫২ সালে জন্ম হয়েছে, কিন্তু দেখেছি তারও পরবর্তী, যখন আস্তে আস্তে একটু বুদ্ধি হলো, জানলাম যে আমাদের 21শে ফেব্রুয়ারি কি, যেমন আমি তো 14 বছর বয়সে ঢুকেছি ছায়ানটে, ওই ছায়ানট থেকেই সব শুরু, ছায়ানট থেকেই দেখলাম, ছায়ানট থেকেই অনুভব করলাম, ছায়ানট থেকেই জানলাম সবকিছু, যে কিভাবে আমাদের এই ভাষা আমরা পেয়েছি, বাংলা ভাষা, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, বাংলা আমাদের মানে মাতৃভাষা, এখন আন্তর্জাতিক হিসাবে বাংলা ভাষা শিখি, কত বড়, আর সবচেয়ে মিষ্টি ভাষা যেটা, তো সেই জন্য আমাদের ভাষা সৈনিক আমাদের তাদের জীবন দিয়ে, জীবন দিয়ে যে আমাদের এই ভাষা বাংলা ভাষা ইয়ে করে গেছেন, তো সেই জন্য আমি বলে যে আসলে তাদের স্মৃতির প্রতি আমার গভীর ভালোবাসা, গভীর শ্রদ্ধা, এবং আমি মানে আমি আমি চিন্তা করি যে আমি বাংলাদেশে জন্মেছি, আমি আমি একজন সৌভাগ্যবতী, আমি বাংলা ভাষায় কথা বলতে পারি। সত্যি আমাদের জন্য যে সৌভাগ্য সেটা, যখন 52-র পরবর্তী যে সময় আপনি বলছিলেন 14 বছর বয়সে আপনি ছায়ানটে গিয়েছেন, তার আগের মুহূর্তটায় কেমন অনুভূতি ছিল বা আপনার স্মৃতিতে আসলে কতটুকু ধরা পড়ে? না, আমি যে বললাম যে আমি তো তখন বুঝতাম না, ছোট ছিলাম তো, আর আমরা যেরকম বাসায় ধরো গান টান যেগুলো শিখতাম, ওস্তাদ জি আসতেন, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ ফুল মোহাম্মদ ওইভাবে আসতেন, কিন্তু তখন আমার বোঝার ওরকম জ্ঞান ছিল না, ছোট ছিলাম তো। আর বললাম যে যেহেতু ছায়ানটে অল্প বয়সে ঢুকেছি, ছায়ানটের শিক্ষা সংস্কৃতি, ছায়ানট সবসময় তোমার বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করেছে সবসময়, তো ফলে আমি ওই মানে ছায়ানটের আদর্শেই আমার কিন্তু জীবন গঠিত হয়েছে, এবং ভাষা, এই যে ভাষার জন্য যে যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা। এবং আমার মনে আছে জানো, যে আমরা ছায়ানট থেকে ভোরবেলায়, এখন তো অতটা যেতে পারি না, বাট তখন আমরা মানে কীরকম উত্তেজিত থাকতাম যে কখন যাব, কখন ফুল দিব, সবার হাতে ফুল, হ্যাঁ প্রভাত ফেরি, তারপরে তোমার সাদা শাড়ি কালো পার আমার মনে আছে, হ্যাঁ আমরা পড়তাম, তারপরে তোমার ছায়ানটে সবাই একসাথে হতাম, তারপরে আমরা রাস্তায় গান গাইতে 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 আমরা শহীদ মিনার, সে যে এক
মানে বুঝাতে পারবো না। এখন ধরো প্রচণ্ড ভিড় হয় বলে যাওয়া যায় না, কিন্তু আমরা বহু বছর কিন্তু এটা করেছি, বহু বছর। তো ওই যে ফুল দেওয়া, রেসপেক্ট দেওয়া, সম্মান দেওয়া, গান করা, গানের ভিতর দিয়ে তাদের ভালোবাসা, এগুলো করেছি অনেক। আর সেই সময়টার কথাই যদি জানতে চাই, ছায়ানটে যখন ছিলেন তখন কি সঙ্গীত শিল্পী হয়ে ওঠার সেই সাধনা বাসনাটা তখন থেকেই ছিল না তারও আগে থেকে ছিল? আমার মনে হয় আসলে ছায়ানটে ভর্তি হওয়ার উদ্দেশ্য, মানে আমি আসলে তখন না রেডিওতে খুব, তখন তো কিছু ছিল না, খালি মানে টেলিভিশন, বিটিভি আর বেতার বাংলা বলতো। জি, সেইখানে আমি ঢুকেছি মানে খেলাঘরে বাচ্চাদের, শিশুদের আসলে। আচ্ছা, তারপরে ইয়েতে টেলিভিশনেও আমি শিশুদের, হ্যাঁ, সেখান থেকে আস্তে আস্তে শিল্পী হবার যে একটা ইচ্ছা, আগ্রহ আসলে আমি জানি না, আমার আব্বা আমার বোধ হয় মনে হয়েছে যে এই মেয়েটার দ্বারা কিছু হবে। আমার আব্বা আমা কিন্তু ভীষণ সংস্কৃতি মনে ছিলেন, ছোটবেলা থেকে আমাদের কোনো দিন কোনো কিছুতে বাধা দেয়নি, যেমন গান করো, নাচ করো, রেস্ট্রিক্টেড ছিল খুব, ধরো অন্য অন্যদিকে বা পড়াশোনা করো, সব কিন্তু সবই করতে হবে, হ্যাঁ সব করতে হবে, কিন্তু করবা, এমন না যে তুমি খালি পড়াশোনা করবা তুমি অন্যদিকে করবা না, তা না। তো ফলে আমরা ছয় ভাই বোনই কিছু না কিছু শিখেছি। আমার বড় বোনও ছায়ানটে ছিল, আমার মেজ বোন খুব ভালো নাচতো, তারপরে আমার ছোট ভাই ছায়ানটে ছিল, তারপরে আমার আরেকটা ভাই খুব মানে খুব নাম করা, মানে তোমার 70s 80s ওর খুব নাম করা ড্রামার ছিল, ওদের নাম্বার ছিল, ওদের নাম ছিল আন্ডারগ্রাউন্ড পিস লাভার্স। আচ্ছা, হ্যাঁ, ওইটারও নাম শাহিদুল হুদা। তো ফলে ভাইয়া ছিলেন পেইন্টার, ফটোগ্রাফার, ফটোগ্রাফি করতো খুব সুন্দর, পেন্টিং করতো খুব ভালো ইয়া। তো ওই যে বললাম যে সবাই মানে একটা কিছু। তো আমার কেন আমি ছায়ানটে যখন ঢুকলাম, তার আগে কি একটা ছোট্ট গল্প আছে, সেটা হলো আপা সেই গল্পটা কিন্তু শুনবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি এখানেই ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবার আমাদের আজকের অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নজরুল সঙ্গীত শিল্পী শাহিন সামাদ। চলে যাচ্ছে আবারও তার কাছে। আপা সেই গল্পটা শুনবো, কিভাবে ছায়ানটে ঢোকা? আসলে আমার এক ফ্রেন্ড ছিল তামান্না নাম, ও ছায়ানটে ছিল। আচ্ছা, আমি সেই সময় না ঠিক করলাম যে আমি তখন খুব রেডিও শুনতাম, দেখতাম লালা জুমান মানুর গান শুনতাম, নজরুলের, তারপর তোমার ফেরদৌসী আপা, খালিদ হোসেন, হ্যাঁ, তারপর সৌরভ ভাই, লুথর ভাই, খুব ভালো লাগতো। বললাম যে এত এত বৈচিত্রতা গানের মধ্যে, মানে খুব ভালো লাগতো আমার। তা আব্বাকে বললাম আমি ভর্তি হবো, বললো দিতে যে কোথায় ভর্তি হবি? আমি বললাম যে বাফাতে। আচ্ছা, হ্যাঁ, তো বাফাতে যাবো যাবো। সেই সময় তামান্না বললো কি, আমাদের একটা প্রতিষ্ঠা বার্ষিকী আছে ছায়ানটে, তুই আগে ওটা দেখ না, তো যদি ভালো লাগে তখন তুই ভর্তি হবি। যে আমি প্রোগ্রামটা দেখে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়েছিল, মুগ্ধ হয়ে গেলাম, বাবাও গেছিলেন সাথে। তারপরে আমি বললাম যে না আমি ছায়ানটে ভর্তি হবো। আচ্ছা, তো ওই যে ছায়ানটে ঢুকলাম এবং নজরুলের যে ভালোবাসা ভিতরে আমার তৈরি হয়েছিল সেই সময়, এখন পর্যন্ত সেটা আছে। এবং আমি ছায়ানটের পুরো মানে কোর্স আমি করে প্রতি বছর আমি প্রথম হয়েছি, এবং আমি খুব সিনসিয়ার ছিলাম, মানে লক্ষ্যে পৌঁছা দেখলে তোমার সাধনা এবং সিনসিয়ার, এবং গুরুজনদের আশীর্বাদ, আমাকে ভীষণ ভালোবাসতেন সৌরভ ভাই, লুথুর ভাই। লুথুর ভাই তো তার যত গণসঙ্গীত আমাকে একেবারে কাছে স্নেহ ভরে আমাকে শিখিয়েছেন, ওনার যেসব গান মানে আমি কয়েকটা শোনাবো। তো সেই বলি যে আসলে পেয়েছি অনেক ছায়ানট থেকে, এবং আমার সাধনা আমি মনে হয় যে আমার এখনও শেষ হয়নি। আমরা ছাত্রছাত্রী বহু তৈরি করেছি, এখন যারা গান গাইছে এই প্রজন্মে, যারা খুব নাম করেছে, স্বনামধন্য যারা এখন হয়েছে আর কি, তারা কিন্তু সব ছায়ানটের আমাদের। আর আমরা না তখন না সব ঋতুর অনুষ্ঠান করলাম, বর্ষা উৎসব, বসন্ত উৎসব, শারদ উৎসব, তারপর তোমার বৈশাখের তো পয়লা বৈশাখ করতামই। এখনো কি সেরকম হয়? আগের মতো নিশ্চয়ই হয় না? হয় রে, হয়, কিন্তু আমরা মানে আমরা যেতে পারি না, তবুও সঞ্জিদা আপা যান। ওই একটা ঘটনা ঘটে গেছিল মাঝখানে, সেই জন্য সঞ্জিদা আপা সবসময় যান, উনি যত কষ্টই হোক উনি থাকেন স্টেজে। আমিও গেছি কয়েকবার, এখন দেখি এবার ইচ্ছা আছে, দেখা যাক, যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু হয় কি, ওই যে ভোরবেলা উঠতে হয় অনেক, যেতে হয়, তৈরি হতে হয়, হ্যাঁ, আর গাড়ি ঢুকতে দেয় না, তোমাকে 4টার মধ্যে ঢুকতে হবে, তা নাহলে তুমি গাড়ি নিয়ে ঢুকতে পারবে না, এইসব ঝামেলা আছে। বাট অনুষ্ঠানগুলি ছায়ানটে চমৎকার হয়, চমৎকার হয়। আপা আপনি যখন কথা বলছিলেন
শুনে বুঝতে পারছিলাম যে ছোটবেলা থেকেই যে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এবং আপনার জীবনে আপনার পরিবারের আপনার বাবা মার যে ভূমিকা আছে, অবশ্যই এই প্রজন্মের অনেকের জীবনে কিন্তু সেই জিনিসটা দেখা যায় না। পরিবারের যে একটা বড় ভূমিকা থাকে সেটা কিন্তু এখন খুব বেশি ল্যাকিংস থাকে, সেটা আপনার কাছে কি মনে হয়, কেন এরকম? আসলে আমি বলবো কি, আমি তো বহু বিচারক হয়ে বহু জায়গায় গেছি, অনেক জেলায় গেছি, শিশু একাডেমিতে প্রচুর বিচারক হয়ে গেছি। আমাদের এই জন্মের এই প্রজন্মের মানে ছেলে মেয়েদের মাদের একটা টেন্ডেন্সি আছে, মানে যে করে হোক প্রথম তাকে হতে হবে, জি, সে পারুক চাই না পারুক, তার ক্যাপাসিটি থাকুক কি নাই থাকুক, বা সে গানটা জানুক কি না জানুক, ফলে হয় কি এত প্রেশার করে, ফলে তারা মানে দিশেহারার মতন, মানে ভালো মতো তৈরি হতে পারে না। খালি একটা এখন যেটা হয়েছে, এত মিডিয়া হয়ে গেছে, তো ফলে সবাইকে ঢুকতে হবে, সে জানুক আর না জানুক, আর জানতে হবে তো, তোমাকে সাধনা করতে হবে, তোমাকে শিখতে হবে। সুর অত সোজা না, সুর হলো আল্লাহ প্রদত্ত, সেটাকে তোমাকে যত্নে লালিত করতে হবে। হ্যাঁ, করবা, তাকে যদি তুমি যত্ন করো, সে তাকে যদি তুমি ভালোবাসো, সে তোমাকে সেরকম সার্ভিস দেবে। আর তুমি যদি না দাও কিছুই হবে না, তুমি 3 মাস গাইবা তারপর আর গাইবা না, তোমাকে আউট করে দেবে। ফলে সাধনাটা ভীষণ দরকার, পরিশ্রম দরকার তার পিছনে, এবং তার পিছনে তোমার নিজের ইচ্ছা কোথায় তুমি লক্ষ্যে পৌঁছাতে গেলে যতটুকু তোমার সাধনা দরকার ওটা করতে হবে, এবং পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে, কারণ শাস্ত্রীয় সঙ্গীতের মেইন আমাদের ব্যাকরণ তো, গ্রামার, তো গ্রামারটা তোমার শিখতেই হবে, আসলে বেসিকটা খুবই প্রয়োজন। আপা, দেশ বিদেশ আপনি এত ঘুরেছেন, এই আমাদের দেশের গানকে, আমাদের দেশের সংস্কৃতিকে আপনি বাইরের দেশে রিপ্রেজেন্ট করেছেন, এখন পর্যন্ত করছেন, বাহিরের দেশে যখন 21শে ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যখন পালিত হয়, সেই সময়গুলো আপনি কিভাবে আপনার চোখে দেখেছেন, কেমন অনুভূতি ছিল? তোমাকে এতটা অল্প সময় একটু বলি, আমরা ওখানে 21শে ফেব্রুয়ারি যখন পালন করেছি ইউনিভার্সিটি তোমার ইয়েতে ক্যাম্পাসে, তারপরে বিভিন্ন জায়গায়, কিন্তু এত ঠান্ডা, এত ঠান্ডা, তাও খালি পেয়ে গেছি, মানে হু হু করে কাঁপছি তাও গেছি। আমার আমাদের লাস্ট একটা ইয়ে আছে, আমি তো ইউকে তো অনেক দিন ছিলাম, তো আমরা প্রত্যেক ইয়েতে, যেমন ধরো নজরুল জয়ন্তী বলো, রবীন্দ্র জয়ন্তী বলো, 16ই ডিসেম্বর বলো, 26শে মার্চ বলো, 21শে ফেব্রুয়ারি সব পালন করছি, কারণ আমরা পুরো ইউকেই কিন্তু কভার করছি। তাছাড়া আমরা, মনে আছে আমার 4-5 বছর আগে, 5 বছর এরকম হবে, আমি তারপরে খায়রুল আলম শাকিল আর ময়না মহিবুজ্জামান চৌধুরী, ময়না ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমরা তিনজনকে আমাদের ইনভাইট করলো ওইখানে এই 21শে ফেব্রুয়ারির প্রোগ্রামের জন্য, বিরাট অনুষ্ঠান হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে আমরা ভোরবেলায় আইফেল টাওয়ারের নিচে মানে টেম্পোরারি একটা শহীদ মিনার করা হলো, সবাই ফুল নিয়ে, সখানেক সবাই, আমার ভাইয়ের রক্তের রাঙানো গাইতে, ওই ঠান্ডার মধ্যে গাইতে গাইতে এসে সবাই, হ্যাঁ, ফুল দেওয়া, ওই যে শ্রদ্ধা ভিতর থেকে, যে শ্রদ্ধা ভক্তি সবাই করে, কিন্তু এই যে 21শে মানে 21শের মাসটা আসলে কিন্তু সবাই খুব সেন্সিটিভ আর খুব আবেগপ্রবণ হয়ে যায়, আমরা তো এমনিও খুব আবেগপ্রবণ জাতি, তখন কিন্তু আমরা সব কিছু ভুলে যাই, ভুলে কিন্তু আমরা সেই ছুটেই যাই শহীদ মিনারের কাছে, বুঝছো? কিন্তু আমার মতে যে আমরা একদিন করব না, আমরা রেসপেক্ট সবসময় করবো, এই একটা দিনের জন্য করলে তো হবে না। আমি সেটা স্বাধীনতার গানে ইয়ের দিবসের কথাও বলি বা বিজয় দিবসের কথা বলি, সব কিছু তোমার চলতে থাকবে, সেটা এমন না যে আমি এক মাস করলাম বাস হয়ে গেলো, আমার হয়ে গেলো শেখা, মানে শোনা হয়ে গেলো বা জানা হয়ে গেলো বা দেখা হয়ে গেলো, ভক্তি হয়ে গেলো, শ্রদ্ধা হয়ে গেলো, ওটা হলে হবে না। তোমাকে এটা সারা জীবন লালন করতে হবে ভিতরে, এবং তোমার সে রেসপেক্টটা তোমার থাকতে হবে ভিতরে। আপা, গল্প তো শুনছি, সেই অনুভূতির কথা শুনছি, এই মুহূর্তে আরেকটা গান শুনতে চাই আপনার কাছে, কয়েকটা লাইন। লুৎফু ভাইয়ের সুর, রক্তে আমার আবার প্রলয় দোলা, ফাল্গুনে চিত্ত আত্ম ভোলা, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি ঘুরে ঘুরে আসে প্রতি বছর শেষে, আমার ভাইয়ের রক্তে আগুন মিশে, উজ্জীবনের নতুন পতাকা তোলা, নতুন পতাকা তোলা, রক্তে আমার আবার প্রলয় দোলা, আমি কি ভুলিতে পারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি রক্তে আমার আবার প্রলয় দোলা, ফাল্গুনে আর চিত্ত আত্ম ভোলা, আমি কি ভুলিতে পারি,
আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি। চমৎকার আপা, আবারও আলোচনায় ফিরবো, তবে আবারও একটা বিরতি সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, এই নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আবারও আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ছোট্ট আরেকটা বিরতির পরে আবারও ফিরে এলাম বেলা শেষে। আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নজরুল সঙ্গীত শিল্পী শাহিন সামাদ। চলে যাচ্ছে আবারও তার কাছে। আপা, দীর্ঘদিন আপনি দেশের বাহিরে ছিলেন, আসছেন আবার, এবং যাওয়া আসার মধ্যেই আছেন, কিছুদিন আগেই এসছেন, আবার চলে যাওয়ারও সময় হয়ে গেছে। না, আমি বেশি দিনের জন্য যাই না। আচ্ছা, আমি যাই 2-3 weeks এর জন্য। আচ্ছা, এটি বেশি না। আর এই যে ভাষার মাসে ফিরে এলেন, এই সময়টাতে কিন্তু অনেক পরিকল্পনা থাকে, অনেক কাজের মধ্যেও থাকতে হয়, এবং পুরো মাস জুড়ে কিন্তু বইমেলা থাকছে। কি প্ল্যানিং হয়েছে এবার, কেমন কাজের ব্যস্ততা আছে? আমি আসলে মোটামুটি বেশ ব্যস্ত, তার সময় যাচ্ছে। আর বাংলা একাডেমিতেও 21 ফেব্রুয়ারি গান করে আসলাম, ওখানে আমার খুব ভালো লেগেছে, কারণ অনেকদিন পরে বইমেলাটাও দেখলাম আর গান গাইলাম, যে খুব ভালো লেগেছে। আসলে এই যে বইমেলাটা কিন্তু একটা বিরাট আমার ভালো লাগলো, যে অনেক অনেক মানে ইয়েরা সবাই বই কেনার জন্য যে এত আগ্রহী, আগ্রহটা যে বেড়েছে, হ্যাঁ, এটা কিন্তু মানে সাংঘাতিক। এটা আমি সত্যি আমি খুব খুশি হই যে বাংলা একাডেমি এরকম একটা যে করে যাচ্ছে প্রতি বছর, সত্যি এই তাও ভাষার মাসে, তাই না? অনেক নতুন নতুন বই আসতেছে, অনেক বসুন নতুন নতুন বই লেখক লেখক লেখিকা আসছে, তাই না? তারা করছে, আর শুধু শুধু যে ঢাকা বেস তা তো না, সারা বাংলাদেশ জুড়ে এবং বাইরে বাইরে থেকে, হ্যাঁ, সবাই করছে। এটাই সব আমাকে গর্ব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। মানে আমি বললাম তো যে আমি আমি আসলে এইসব আমি এত এত দেখেছি এগুলো, আর এত বেশি ইনভলভ আমি এগুলোর ভিতরে, কারণ আমি আমি ওইভাবেই মানে খুব ফিল করি আর কি, যে এই মাসগুলিতে আসলে আমাদের মানে অনেক কিছু দেবার আছে, অনেক কিছু জানানোর আছে, অনেক কিছু বোঝানোর আছে। আপা, এই যে যেটা বলছিলেন যে নতুন প্রজন্মকে জানানোর আছে এবং অনেক কিছুই বোঝানোর দরকার, সেই দায়ভার বা দায়িত্ববোধ থেকে নিজস্ব উদ্যোগে কি কোনো পরিকল্পনা আপনার কখনো হয়েছে বা করার পরিকল্পনা আছে কি না? আসলে না, আমার আমি তো বললাম যে আমি ছায়ানটকে ঘিরেই তো এখনও ছায়ানটেই আছি, ছায়ানটের ছাত্রছাত্রী তৈরি করছি। আমার একটা ক্লাস আমি করি মানে উদ্দীপকমূলক গান, হ্যাঁ, সেটা ধরো এই স্বাধীনতার গান 10টা গান করে আমি শেখাই, তো আমি কিন্তু করেই যাচ্ছি। তাছাড়া আমরা ইয়েতে শিল্পকলা একাডেমিতে এক মাস তোমার সারা জেলা থেকে 200-300 ছাত্রছাত্রী আসতেছে, তাদের পুরো মাস ভরে, আচ্ছা, আমি আর সূর্য সান্দা করেছি, আমি আর অজিতদা করেছি, আমার মনে হয় ওগুলো আবার কন্টিনিউ করা উচিত। আচ্ছা, হ্যাঁ, এখন করছে কি না কেউ আমি জানি না, যদি করে থাকে তাহলে খুবই ভালো, যদি না করে থাকে তাহলে আমার মনে হয় ওটা আবার শুরু করা ভালো। মানে ওগুলোতে তারা শিখছেও, তারা প্রোগ্রামও করছে, তারা ওইখানে যেয়ে অনুষ্ঠানগুলি করতে পারছে, গানগুলি গাইতে পারছে, আবার এখানে আমাদের থেকে তুলছে, তুলে আবার ধরো এখানেও অনুষ্ঠানগুলি করতে পারছে, এটা কিন্তু অনেক বড়, ওরা খুব খুশি হয়। আমি তো দেখি গানগুলি শোনার জন্য বড় আগ্রহ ওদের, তো এই জন্য বলি যে এই করা উচিত। আর আমার মতে যেসব বেসরকারি টেলিভিশনগুলি আছে তারাও কিন্তু বিভিন্ন জেলা থেকে নিয়ে আসতে পারে, নিয়ে আসতে একটা সঙ্গীত অনুষ্ঠান, এই মানে একুশের গানগুলি শেখানো যায়, সুন্দর করে শেখানো যায় কিন্তু, হ্যাঁ, এই যে মানে পুরো মাস ভরে কিন্তু শেখানো যায়, এরকম বললাম যে তার সপ্তাহে একদিন করে বা 2 দিন করে শেখালাম একটা মানে 21-এর গান, বুঝছো তো? এগুলো এভাবে কিন্তু শোনা হয়, সারা ইয়ে দেখছে, পৃথিবী দেখবে, সারা বাংলাদেশ দেখছে, তো এইভাবে কিন্তু তোলে, অনেকে তোলে, আগ্রহী হয়। এই যে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক তাৎপর্য জানানো বা সঠিক ইনফরমেশন দিয়ে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে গ্রুপ দায়িত্বগুলো, এগুলো আসলে কি করে করা সম্ভব? কারণ নতুন প্রজন্মের অনেকেই কিন্তু জানছে না, অনেক ভুল জানছে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? না, ভুল তথ্য তো এখন আর অতটা নাই, মানে মোটামুটি তো ধরো আগে যেগুলো ছিল ভুল তথ্য সেগুলো এখন মিটে গেছে। আমি 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 আমার প্রধানমন্ত্রী, আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বড় আপা, ওনাকে আমি কি বলবো, আমি ভীষণ ভীষণ মানে ধন্যবাদ দিই যে উনি প্রত্যেকটা গ্রামে এই যে লেখা পড়া বাংলা ভাষায় যে আমাদের পড়াশোনার ইয়েটা যে ছড়িয়ে দিয়েছেন। এখন কিন্তু সবাই যে আস্তে আস্তে যে ম্যাট্রিক পর্যন্ত ফ্রি পড়াশোনা, বই টই দিচ্ছেন, হ্যাঁ, ফ্রি বই,
আগে তো এটা ছিল না, তাই না? যে ওনার ওনার সময় যে এই যে এই যে উন্নতিটা হয়েছে এটা কিন্তু বিরাট ব্যাপার। এটা কিন্তু সবাই কিন্তু সারা দুনিয়াতেই কিন্তু পৃথিবীতে কিন্তু এই এটা কিন্তু আলোচনার পর্যায়ে চলে আসছে এখন, যে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নাই, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, স্পেশালি পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনার দিক দিয়ে কিন্তু অনেক এটা ডেভেলপ হয়েছে আমাদের। আপনারা তো আছেন, যতদিন আমাদের মাঝে আপনারা থাকবেন ততদিন আমরা সবাই জানতে পারবো গানের মাধ্যমে, কাজের মাধ্যমে। গল্প করতে করতে আপা অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, বিদায় নেবার পালা, তবে একটা গান শুনতে শুনতেই বিদায় নিব। তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি মেলা শেষের এই আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে নতুন একজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এসিটিভির পর্দায় চোখ রাখবেন। আমি গানটা গাচ্ছি, আমার ভাইয়ের রক্তে রাঙানো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, জাগো জাগো কাল বসে খিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধারা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি রগনে তবু তোরা পার পাবি, তবু তোরা পার পাবি। না না, খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি, খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি।